আমি ভাই ছোট মানুষ প্রেম সেন্ড করি নাই, কিন্তু পছন্দ একটা হয়েছিল, খোঁজ নিয়ে দেখি লাঙ্গের অভাব নাই। What's up POLA point, this is Rotan, আর এই সুন্দর ট্রেন্ডিং বাংলা সাউন্ডের একটা অ্যাটিটিউড ভিডিও যদি আপনারাও মেক করতে চান তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওয়েল, প্রথমেই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে XML ফাইলটিকে ডাউনলোড করবেন, দেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। তারপরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে এই অ্যাটিটিউড ভয়েস XML বাই ওয়াইটি পিচি পোলা এই প্রজেক্টটিকে আপনারা ওপেন করে নেবেন। দেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে, আর এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে স্ক্রিনে আপনারা কিছু টেক্সট দেখতে পারবেন, আর নিচে আপনারা টেক্সটের লেয়ারগুলো দেখতে পারবেন। তো একেবারে নিচের ফাইলে টেক্সট রয়েছে এবং তার উপরের ফাইলগুলোর মধ্যে ইমোজি রয়েছে। তো সেকেন্ড যে ইমোজি ফাইলটা আছে এই সেকেন্ড ফাইলের মধ্যে কিন্তু ইমোজি আপনাদের একটি অ্যাড করতে হবে। এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকেই একটি PNG ইমোজি ডাউনলোড করে এখানে অ্যাড করে দিবেন। দেন আপনারা এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করে এগুলো স্কিপ করবেন। তো সবগুলো টেক্সট লেয়ার যেখানে শেষ হবে তার পরবর্তীতে আপনারা একটু উপরের দিকেই এখানে স্কাই কালারের ফাইল দেখতে পারবেন। তো এই ফাইলের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত পিকচারটিকে অ্যাড করবেন, এর জন্য ফাইলের উপরে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। তারপরে গ্যালারি থেকে আপনার সেই পিকচারটিকে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিবেন। দেন এর পরবর্তীতে আরও যতগুলো ফাইল থাকবে এখানে থাকা বাকি এই সবগুলো ফাইলের মধ্যেও আপনারা সেম এই একটি পিকচারই বারবার অ্যাড করে দিবেন। তাছাড়া এই ভিডিওটা মেক করার সময় এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর ফন্ট যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই টেক্সটের লেয়ারে ক্লিক করবেন, দেন এডিট টেক্সটে ক্লিক করে এই যে এখানে আপনারা এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের যদি নিজস্ব কোনো বাংলা ফন্ট থাকে সেই ফন্টটি আপনারা এখানে অ্যাড করে দিবেন, দেন এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। তো সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে অবশ্যই আপনাদের ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করতে হবে। তো ট্রেন্ডিং মিউজিকের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এই ভিডিও ক্লিপসের লেয়ারে ক্লিক করে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে আবারও আপনারা এই ভিডিও ক্লিপসটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। অলরাইট, এখন জাস্ট অডিওটা আমাদের এই ভিডিওতে রয়ে গেল। এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আপনারা এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটিকে 720 সিলেক্ট করে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করবেন। তো এইটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।